নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে চোখ রাখবো, মোহনপুরে, যেখানে মোহনপুরে নতুন বাজার থানাধীন এলাকায় বিজেপি এবং তিপ্রা মাথা কর্মী সমর্থকদের মধ্যে চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ এবং তার ফলে একটা সংঘর্ষ এবং উত্তপ্ত করে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, যেমনটা জানা যাচ্ছে। এবং মোহনপুরে আবারও জানি রাখি, অমরপুরে যেখানে নতুন বাজার থানাধীন এলাকা, যেখানে চলছে বিজেপি এবং আইপিএফটি কর্মী সমর্থকদের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ, সংঘর্ষ চলছে ইতিমধ্যে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে সেই জায়গায়, যেমনটা খবর পাওয়া যাচ্ছে এখন। বিজেপি এবং তিপ্রা মাথা কর্মী সমর্থকদের মধ্যে গতকাল রাত থেকেই শুরু হয়েছে এই হামলা এবং আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে সেখানে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ন্ত্রণ করা হয়েছে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং বর্তমানে আরো অভিযোগ পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং সেক্ষেত্রে যে ব্যক্তির গাড়ি ভাঙচুর করা হয়েছে তার অভিযোগে তিনি ছুটছেন তিপ্রা মাথার দিকে, যেমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। যার গাড়ি ভাঙচুর হয়েছে সেই বিজেপি নেতা কি বলছেন শুনব একবার। আমার ভিতরে বয়াল গাড়িরা এখানে কথা, গাড়ি এখানে থাকে, তারপর আমি ভিতরে ঢুকে তারা দিয়ে জড়ো হইলো, তারপরে বিভিন্ন দেখলাম বাইক সেফটি, আমি তো ভিতর থেকে একটা দিন একটা রাইডি, আমি তো ভিতরে তারা বাইরে এসে দেখলাম খুব হয়েছে গাড়িটা ভাঙতে পারে আওয়াজ পাইতে দিয়ে। আপনি এখন কোন জায়গায় ঢুকছেন আপনি এখানে? বাসার লাগে টিএসআর ক্যাম্প, টিএসআর ক্যাম্পে আছি আপনার, ইয়ে টিএসআর ক্যাম্প। আচ্ছা, আপনার পেছনে কারা ধাওয়া করছিল? আমার পেছনে কিছু এখন তাদের পরিচিত আমি কইতে পারতাম না, আমার কোনো পরিচয় না, আমি তারা চিনিও না, বা তারা কে, কিছু অপরিচিত গুলা বাইনি আমার পেছনে, তারপর গুলা বাইন দেখলাম বাইক দিয়ে আইতেছে। কি মনে হচ্ছে আপনি, কি কারণে আপনার উপরে? সবটাই রাজনৈতিক উদ্দেশ্য মিলতে, এছাড়া তো আমার লোকে কারোর এখানে শত্রু নাই, কারোর লোকে আমার সমস্যাও নাই। আমি যেহেতু আমার মন্ডল সভাপতি, এখানে প্রত্যেক দিনে এই এলাকার গুলোর মধ্যে একটা ক্লেশ, বিভিন্ন টুকটাক ক্লেশ হইতেছে, এটাই আক্রোশ করেছে আমাদের একটা তিপ্রা মাথার নামধারী সিপিএম এর বিভিন্ন লোকেরা প্রতিদিনে দুষ্কৃতিরা কোনো না কোনো। স্থানীয় বিজেপি নেতা যার গাড়ি ভাঙচুর করা হয়েছে তার যেমনটা অভিযোগ, যে আজকে সকালবেলাতে আচমকাই তার উপর দুষ্কৃতীরা হামলা চালায় এবং বেশ কিছু ইট পাথর সেখানে পড়ে রয়েছে গাড়িতে, যেমনটা দেখা যাচ্ছে, এবং গাড়ির কাঁচও কিন্তু ভেঙে গেছে। তার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং নির্দিষ্টভাবে তিনি বলতে পারছেন না যে কে বা কারা এই হামলা বা এরকম ধরনের ঘটনা সংঘটিত করেছেন, কিন্তু তার অভিযোগের তির কিন্তু তিপ্রা মাথার দিকে, যেমনটা জানা যাচ্ছে। এবং এই রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে অমরপুরের নতুন বাজার কলোনি এলাকা, সেই এলাকা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে, এবং সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে, তারা সামাল দিচ্ছে পরিস্থিতি শক্ত হাতে, পুলিশ এবং টিএসআর বাহিনী রয়েছে সেখানে। কিন্তু পরিস্থিতি কি কারণে হঠাৎ করে গতকাল রাত থেকে উত্তপ্ত হয়েছে তা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে অমরপুরের নতুন বাজার এলাকায়। অমরপুরের নতুন বাজারের সংলগ্ন এলাকায় টিএসআর ক্যাম্প যেখানে রয়েছে সেখানেই মূলত হয়েছে গতকাল রাত থেকে এই সংঘর্ষ, এবং আজকের সকালে স্থানীয় এক বিজেপি নেতা তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির কাঁচ দেখা যাচ্ছে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, গাড়ির ভেতরে পড়ে রয়েছে অসংখ্য ছোট বড় ইঁটের টুকরো, লাঠি পড়ে রয়েছে সেখানে। সুতরাং যে
ইট পটকেল দিয়ে তার গাড়িকে ভাঙা হয়েছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কে বা কারা সেই ঘটনা সংঘটিত করেছে, আতঙ্কা কেনই বা তার উপর হামলে পড়েছে, সে সম্পর্কে তিনি যদিও কিছু জানেন না, কিন্তু তিনি অভিযোগ তুলেছেন টিপরা মাথার দিকে। তা টিপরা মাথার কর্মী সমর্থকরাই এরকম হামলা সংঘটিত করেছে। গতকাল রাত থেকেই তারা ঝাঁপিয়ে পড়েছে, হামলা করেছে আমরপুরের নতুন বাজার সংলগ্ন এলাকায় এবং টিএসআর ক্যাম্প যেখানে রয়েছে নতুন বাজার থানাধীন এলাকায়, মূলত সেই জায়গাতেই হয়েছে এই সংঘর্ষ। এবং সেখানে ভোমরাছড়া থানার পুলিশ ও শান্তি কলোনির প্রচুর পুলিশ সেখানে নেমেছে। ইতিমধ্যে কেন কি কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতি মুহূর্তে সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে একজন বিজেপি নেতার গাড়ি যেমনটা জানা যাচ্ছে। এবং তার অভিযোগের তীর টিপটা মাথার দিকে, অর্থাৎ এই যে গতকাল থেকে শুরু হয়েছে একটা রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক চাপানোতর হামলার ঘটনা যেটা দেখা যাচ্ছে অমরপুরে, যেটা দুই রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, গতকাল রাত থেকে চলছে এই হামলার ঘটনা, কেন কি কারণে চলছে এই হামলার ঘটনা তা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে স্থানীয় বাসিন্দারা। আমি সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি অমরপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিকেশ দাস। অনিকেশ দাস, শুনতে পাচ্ছ? যেমনটা দেখা যাচ্ছে যে অমরপুরে গতকাল রাত থেকেই শুরু হয়েছে একটা রাজনৈতিক সংঘর্ষ, সেখানে বিজেপি এবং আইপিএফটি দলের দুই কর্মীর মধ্যে চলছে এরকম আক্রমণ, পাল্টা আক্রমণ, কি কারণে হঠাৎ করে শুরু হয়েছে গতকাল রাত থেকে এই ঘটনা? তোমাকে প্রথমে বলে রাখি যে প্রথমে যে ঘটনাটা বিজেপি এবং তিপরা মাথা দলের লোকের মধ্যে গতকালকে অনেকটাই হামলা অনুষ্ঠিত হয়েছে, এমনকি বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং বাইক ভাঙচুর হয়েছে। তারপরে প্রতিপ্রেক্ষিতে আজকে সকালবেলা কিন্তু বেশ একটা ঘটনা হয়েছে বোমরাছড়া থেকে শুরু করে বেশ একটা কাশপটি জায়গাতে। তো ওই ঘটনায় কেন্দ্র করে যে অমরপুরের যিনি মন্ডল সভাপতি রয়েছেন, ওনার বাড়ি নতুন বাজার রয়েছে, উনি নিজের পার্টির কাজ করার জন্য নতুন বাজার থেকে অমরপুর আসছিল ওনার এক বন্ধুকে সঙ্গে নিয়ে অমরপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখনই উনি দেখতে পায় যে লুকিং কাছে দেখতে পায় যে চেরাগাং মুখ থেকে বেশ 8-10টা বাইক ওনার পিঠে ধাওয়া করছে এবং উনি দ্রুত বেগে গাড়ি টেনে নিয়ে অমরপুর টিএসআর ক্যাম্পের সামনে আসেন এবং টিএসআর ক্যাম্পের সামনে দেখে উনি ভিতরে ঢুকে যান। তৎক্ষণাৎ তৈরি করে কিন্তু যে টিএসআর যারা রয়েছেন ওনাকে সাহায্য করেছিল এবং ওনাকে তারা ক্যাম্পের ভিতরে রাখেন, কিন্তু গাড়িটা কিন্তু বাইরে ছিল, সেন্ট্রি সিট সামনেই ছিল, কিন্তু 10-12টা যে বাইক বা 8-10টা যে বাইক ছিল তাদের মধ্যে যারা আরোহী ছিল তারা প্রত্যেকে উপজাতি অংশের লোক ছিল। উনি বলেছেন আমাদেরকে ক্যামেরার সামনে ওই ট্রাইবেল উপজাতি যারা রয়েছে তারা কিন্তু এই গাড়িতে ভাঙচুর করেছে এবং এমন ভাবে ভাঙচুর করেছে মনে হয়েছে যেন সঞ্জয় চক্রবর্তী যিনি মন্ডল সভাপতি রয়েছেন উনি যদি গাড়িতে থাকতেন ওনাকে টানে মেরে ফেলতো, এমনটা কিন্তু তিনি অভিযোগও করেছেন মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী মহাশয়। এমনকি অনেকে আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে খালি এক বিজেপি নেতা তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে, প্রচুর ইট পাটকেল সেখানে পড়ে রয়েছে এবং সেখানে তার অভিযোগ কিন্তু তিপরা মাথার দিকে, কি বলবে এই সম্পর্কে? ঠিক তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেননি চিত্রামাতা দিকে, কিন্তু বলেছেন যে উপজাতি অংশে বেশ কয়েকজন লোক রয়েছে
উনি এটাও বলেছেন উনি রাজনৈতিক কারণ হতে পারে এই ধ্বংসের কারণটা, উনি কিন্তু পরোক্ষভাবে স্বীকার করেছেন আবার স্বীকার করেননি এরমটা বলা যায়। একদমই অনেকের তো আরো একটা বিষয় যেখানে এই যে সংঘর্ষ চলছে গতকাল রাত থেকে, তার জন্য কিন্তু স্থানীয় যে এলাকা রয়েছে সেখানে আশপাশ এলাকার বসবাসকারী পরিবারের যারা রয়েছেন তারাও কিন্তু একটা ভয়, ইতিমধ্যে তারা ভয় পেয়ে আছেন। এমন সময় দেখা যায় কি এই যে রাজনৈতিক সংঘর্ষের ফলে অনেক সময় তাদের উপর আঘাত গিয়ে পড়ে, সুতরাং তাদের নিরাপত্তার দায়িত্বটা এই মুহূর্তে ঠিক কতটা রয়েছে, পুলিশ কতটা সেই সেখানে রয়েছে নিরাপত্তার দায়িত্বে? তারপরে যদি কোন সমস্যা হয় তার প্রতিকার জন্য কিন্তু প্রশাসন তৈরি আছেন। আর অন্যদিকে যেটা বলছি পুলিশ প্রশাসন কিন্তু টিএসআর দিয়ে ভিতর যে এলাকাটা রয়েছে উপজাতি এলাকা রয়েছে তার কিন্তু টহল দেওয়া তারা আমরা কিন্তু এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে এখন তদন্ত সাথে এমন কিছু কথা বলছি না আমরা, কিন্তু আমরা তদন্ত করছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তারা কিন্তু অবশ্যই আটক করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে কে বা কারা এই আক্রমণের সঙ্গে জড়িত বা হামলা ফলতা হামলার সঙ্গে জড়িত সেটা প্রত্যক্ষভাবে না জানা গেলেও এই যে পুরো ঘটনা তার জন্য ইতিমধ্যে অমরপুরের নতুন কলোনি বাজার এলাকা যেখানে কিন্তু ইতিমধ্যেই চলছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ একটাই রাজনৈতিক দুটো দলের মধ্যে হামলা সংঘর্ষ চলছে, তার ফলে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি এবং ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে অমরপুরে। সময় ছাড়তে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হলো পুরাতন স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপ।